ফিলিস্তিন সহ সারা বিশ্বে চলমান যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে দোয়া চান ইমামদের কাছে। শান্তি, ধর্ম, ইসলাম যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি রেখে তৃণমূলে শান্তি বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন দেশজুড়ে আরও 50টি মডেল মসজিদ। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করে জাতীয় ইমাম সম্মেলন। সারা দেশের প্রায় 1 লাখ ইমাম, মুয়াজ্জিন ও খতিব অংশ নেন এই সম্মেলনে। সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল মঞ্চে প্রবেশের আগে আরও 2 মিলনায়তনে অপেক্ষারত ইমামদের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া চান। এ আয়োজনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে উপস্থিত হন সৌদি আরবের মসজিদ এ নববীর ইমাম শায়খ ডক্টর আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান। কোরআন ও ইসলামের প্রকৃত অর্থ জেনেই মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান এই অতিথি। আনুষ্ঠানিকতার এক অংশে জাতীয় পর্যায়ে প্রায় 1500 শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের কয়েকজনকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে ইসলাম ধর্মের অপব্যবহার ও সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুসলিমের লোকের জন্য আমাদের পবিত্র ধর্ম, শান্তির ধর্ম, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকেই সকলকে দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে যুদ্ধবন্ধ ও শান্তি প্রতিষ্ঠার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। প্যালেস্তানি ভাইদের উপরে যে আক্রমণ এবং যেভাবে সেখানে ছোট্ট শিশু নারী হত্যা হচ্ছে, আমরা এটা কখনো চাই না। আমরা আমাদের ধর্ম আমরা যথাযথভাবে পালন করতে চাই। বেলজিয়ামে গিয়েছিলাম, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ছিল, তাদেরকে আমি অনুরোধ করেছি এই যুদ্ধ থামান, এই যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা মানুষের উন্নতি চাই, কারণ যুদ্ধের ভয়াবহতা আমি নিজে জানি, দেখেছি। সম্প্রীতি ও মানবতাবোধের বাণী প্রচারের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। একেবারে তৃণমূল পর্যায় থেকে যেন শান্তি থাকে সেই ব্যবস্থা করা, ইসলামের যে মর্মবাণী শান্তির বাণী সেটাই সবাইকে পৌঁছাতে হবে, তাহলেই আমাদের দেশটা অর্থনৈতিক উন্নয়নে যেতে পারবে আমি সেই বিশ্বাস করি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।